অসময়ে বৃষ্টি চিন্তা বাড়িয়েছে ধান চাষিদের। অসময়ে বৃষ্টি চিন্তায় ধান চাষিরা। বিগত দিনে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিচ্ছিরি অবস্থা ছিল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার চাষিদের। চরম সমস্যায় পড়েছিলেন নদী তীরবর্তী এলাকার কৃষি উপযোগী মানুষজন। বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা। এবার আবারও মেঘের ঘন ঘটা। শনিবার সকাল থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। অসময়ে বৃষ্টির সমস্যা বাড়িয়েছে ধান চাষিদের। ধান কাটার মুখে আচমকা বৃষ্টির আবির্ভাবে ক্ষতির আশঙ্কা করছেন এলাকার ধান চাষিরা। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার ইন্দুটি মৌজার এক চাষি মুন্সি নাসির হোসেন জানান, বৃষ্টি যদি বাড়ে ধানের বিশাল ক্ষতি হয়ে যাবে, ধান চাষিদের সব শেষ হয়ে যাবে। ধান রোয়ার সময় প্রবল বৃষ্টি, আবার কাটার সময় বৃষ্টি অল্প হলেও যদি বাড়ে এই বৃষ্টি তাহলে প্রচণ্ড ক্ষতি হবে ধানের। মাঠে মাঠে ধান কাটার কাজ চলছে, এই সময় বৃষ্টি হলে লোক কাজ করতেও চাইবে না। অসময় বৃষ্টি চিন্তা বাড়িয়েছে ধান চাষিদের। ঠিক ধান কাটার সময় বৃষ্টি শুরু হলো, কি বলবেন, কতটা চিন্তার মধ্যে পড়লেন আপনারা? চিন্তার মধ্যে পড়া বলতে চাষি মানে বিশাল ক্ষতি হয়ে যাবে বৃষ্টি যদি বাড়ে। বৃষ্টি বাড়লে চাষির তো সবই মানে শেষ হয়ে যাবে। এক রোয়ার সময়তে তখন মানে বৃষ্টি, আবার এই এখন মানে ধান কাটার সময় যদি বৃষ্টি হয় তাহলে তো চাষি সমস্যায় পড়ে যাওয়ার। চাষি ধান কাটার সময় নয়, আমরা দেখছি ধান কাটা চলছে সেই সময় বৃষ্টি, মানে একটা চিন্তা কতটা আপনাদের? চিন্তা খুবই চিন্তা, লোকজন নিয়ে খুবই চিন্তা, লোক কাজ করতে চাইবে, কাজ করতে চাইবে না এরকম বৃষ্টি হলে। তারা তো এর মধ্যেই থাকবে, মানে বৃষ্টিতে ভিজে কাজ করাও তো অসম্ভব ব্যাপার। তাহলে কথাই আছে যে চাষিরা চাষ করে আনন্দে, কিন্তু সে আনন্দ কি আছে? না না, চাষির আনন্দ নেই তো, পোকা মাকড় বিভিন্ন পোকাই খেয়ে নিচ্ছে আর করছে। হ্যাঁ, চাষি সারা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কি হবে? কি ভাবছেন যদি বৃষ্টিটা হয় তাহলে কি মানে ধান কতটা ক্ষতি হবে? ধানের ক্ষতি ভালো রকমই হয়ে যাবে, বৃষ্টি হলে তো ধানের ক্ষতি হয়ে যাবে। এমনি ধানের দাম কি আছে? ধানের দাম ও কি সেরকম মানে দাম কই? হ্যাঁ, চাষির যে হারে খরচ সেয়ারে দাম কই কোথায়? কত বিঘা চাষ করেছেন আপনি এবছর? চাষ এবছর করেছি আমি ওই বিঘে করি। কি ধান আছে? স্বর্ণ আছে। খাস করেননি? না না, খাস করিনি। আপনার নাম আর কোথা মাঠ, এটা কোন মাঠ? এটা মানে পূর্ব চকের মাঠ। কোন মৌজা এটা? ইন্দুটি মৌজা। আপনার নাম? আমার নাম হচ্ছে মুন্সি নাসিম। হাউস মগর ব্রিজের কাছে সর্ববৃহৎ এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী, স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাঙ্কের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ, হিমটেক্স অ্যান্ড হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটার, এছাড়াও এসডাব্লিউআর, ইউপিভিসি, সিপিভিসি, কেসিং পাইপ, সাবমার্সিবল পাম্প, বাথরুম ফিটিংস, বাথ পিভিসি ডোর, তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এসআর এন্টারপ্রাইজ। এসআর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাকস্টোন, গিজার, জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামি দামি কোম্পানির টাইলস, মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী, কিচেন ও বাথরুম ফিটিংস, নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান, বেসিন, কমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী। এসআর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, নামকরা খাদানের মার্বেল, গ্রানাইট। আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুকস দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী। হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এসআর এন্টারপ্রাইজ, প্রোপাইটার রুবেল শেখ, প্রযত্নে আলহাজ আলী হোসেন, হাউস নগর ব্রিজ।